আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি তা হলো অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য প্রথমে আমরা অ্যানালগ সিগন্যালকে কনভার্ট করি ডিজিটাল ডেটাতে। এই প্রসেসটাকে অনেক সময় ডিজিটাইজেশনও বলা হয়। তারপরে ডিজিটাল ডেটাটাকে কনভার্ট করি আমরা ডিজিটাল সিগন্যালে যে কোনো লাইন কোডিং স্কিমের মাধ্যমে। আমরা লাইন কোডিং স্কিমগুলো আগের লেকচারে দেখে এসেছি, আগের লেকচারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সো বেসিক্যালি এইখানে আমরা ফোকাস করব কিভাবে আমরা অ্যানালগ সিগন্যালকে কনভার্ট করব ডিজিটাল ডেটাতে। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করার আমরা দুইটা প্রসেস দেখব। প্রথম প্রসেসটা হলো পালস কোড মডিউলেশন এবং সেকেন্ডটা হলো ডেল্টা মডিউলেশন। তো শুরু করছি আমরা পালস কোড মডিউলেশন দিয়ে। পালস কোড মডিউলেশন প্রসেসটা কমপ্লিট হয় তিনটা স্টেপে। প্রথম স্টেপ হলো স্যাম্পলিং, নেক্সট স্টেপ কোয়ান্টাইজিং এবং ফাইনালি এনকোডিং। প্রথমে আমরা অ্যানালগ সিগন্যালকে পাস করি স্যাম্পলিং স্টেপের মাধ্যমে। স্যাম্পলিংয়ের পরে আমরা একটা সিরিজ অফ পালস পাই যাদের অ্যাম্পলিটিউড ভ্যালু রিপ্রেজেন্ট করে অরিজিনাল সিগন্যালকে। এই অ্যাম্পলিটিউড ভ্যালুসগুলো ইনফিনিট এবং নন ইন্টিগ্রাল ভ্যালুস এবং এদের ভ্যালু রেঞ্জ করে বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যাম্পলিটিউড অফ দ্য সিগন্যাল। আফটার স্যাম্পলিং কোয়ান্টাইজিং প্রসেসটা হয়। কোয়ান্টাইজার একটা সিরিজ অফ ডিসক্রিট ভ্যালুস দেয় যেটা রিপ্রেজেন্ট করবে অরিজিনাল সিগন্যালকে, এবং কোয়ান্টাইজিং স্টেপের পরে ফাইনালি এনকোডিং স্টেপের মাধ্যমে আমরা ডিজিটাল ডেটা পাই। এই স্যাম্পলিং, কোয়ান্টাইজিং এবং এনকোডিং স্টেপগুলোই একটা পিসিএম এনকোডারের কম্পোনেন্ট। আমরা এখন এই প্রতিটা স্টেপ, স্যাম্পলিং, কোয়ান্টাইজিং এবং এনকোডিং, আলাদা আলাদাভাবে দেখব। প্রথমেই আমরা দেখব স্যাম্পলিং স্টেপ। সো স্যাম্পলিং স্টেপটা আসলে কী? স্যাম্পলিং স্টেপে যা হয় তা হলো একটা নির্দিষ্ট সময় পরপর আমরা কিছু পালসের মাধ্যমে অ্যানালগ সিগন্যালটার অ্যাম্পলিটিউডগুলোকে মেজার করি। সো স্যাম্পলিং স্টেপের পরে আমরা কিছু পালস পাই যার অ্যাম্পলিটিউড রিপ্রেজেন্ট করে অরিজিনাল সিগন্যালের অ্যাম্পলিটিউডকে। এই প্রতিটা পালসকে বলা হয় স্যাম্পল। যে নির্দিষ্ট সময় পরপর আমরা মেজারমেন্টে নিচ্ছি তাকে বলা হয় স্যাম্পলিং ইন্টারভ্যাল। এবং আরেকটি ইম্পর্ট্যান্ট টার্ম হলো স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। সো বেসিক্যালি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে এক সেকেন্ডে আমরা কয়টা স্যাম্পল নিচ্ছি। এই স্যাম্পলিং প্রসেসকে অনেক সময় বলা হয় পালস অ্যাম্পলিটিউড মডুলেশন বা শর্ট ফর্মে প্যাম। দেয়ার আর থ্রি টাইপস অফ স্যাম্পলিং। প্রথমটা হলো আইডিয়াল স্যাম্পলিং, দেন ন্যাচারাল স্যাম্পলিং এবং ফ্ল্যাট টপ স্যাম্পলিং। আমরা মাত্র যে স্যাম্পলিং প্রসেসটা দেখলাম সেটাই হলো আইডিয়াল স্যাম্পলিং। সো ইন আইডিয়াল স্যাম্পলিং আমরা প্রত্যেকটা স্যাম্পলিং ইনস্ট্যান্টে আমরা একটা করে ইম্পালস জেনারেট করি এবং লাইকওয়াইজ অ্যানালগ সিগন্যালের অ্যাম্পলিটিউডটাকে মেজার করি। সো আইডিয়াল স্যাম্পলিং ক্যান বি সেড টু বি অ্যান ইম্পালস অ্যাট ইচ স্যাম্পলিং ইনস্ট্যান্ট। নেক্সট আমাদের আছে ন্যাচারাল স্যাম্পলিং। ইন ন্যাচারাল স্যাম্পলিং উই প্রোডিউস আ পালস অফ শর্ট ওয়েভ উইথ ভ্যারিং অ্যাম্পলিটিউড। সো বেসিক্যালি আইডিয়াল স্যাম্পলিংয়ে আমরা প্রতিটা স্যাম্পলিং ইন্টারভেলে একটা করে ইম্পালস জেনারেট করছিলাম। এখানে আমরা যেটা করব যে আমরা যখন মেজার করা শুরু করব উই উইল মেজার ফর সাম টাইম অ্যান্ড দেন স্টপ, ঠিক আছে? সো বেসিক্যালি এই দুই পয়েন্টে, যে দুই পয়েন্টে আমরা মেজারমেন্টে নিচ্ছি সেই পয়েন্টে আমাদের অ্যাম্পলিটিউডটা ভ্যারি করবে। সো এভাবে আমরা একটা পার্টিকুলার স্যাম্পলিং ইন্টারভেল পর পর আমাদের অ্যানালগ সিগন্যালের অ্যাম্পলিটিউডকে যদি একটা শর্ট উইথের পালস দিয়ে মেজার করতে থাকি দেন উই উইল গেট ন্যাচারাল স্যাম্পলিং। নেক্সট আমাদের আছে ফ্ল্যাট টপ স্যাম্পলিং। ফ্ল্যাট টপ স্যাম্পলিং অনেকটা ন্যাচারাল স্যাম্পলিংয়ের মতনই, বাট এক্ষেত্রে আমাদের অ্যাম্পলিটিউড ভ্যালু ভ্যারি করবে না, ফিক্সড থাকবে। সো বেসিক্যালি আমরা যখন একটা পালস সেন্ড করছি দেন আমরা কিছুক্ষণ ধরে যেই সময়টা আমরা ধরে রাখছি সেই ডিউরেশনটাতে আমাদের অ্যাম্পলিটিউডটা আমরা ভ্যারি করছি না। সো এই দুই পয়েন্টে দেখো আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি, উইচ মিনস অ্যাম্পলিটিউড ভ্যালুস এই দুই পয়েন্টের মাঝে ভ্যারি করবে না। সো এভাবেই আমরা যদি একটা পার্টিকুলার ডিউরেশন পর পর আমরা অ্যাম্পলিটিউড ভ্যালুসগুলো মেজার করতে থাকি দেন উই উইল গেট ফ্ল্যাট টপ স্যাম্পলিং। সো এই হলো আমাদের তিন ধরনের স্যাম্পলিং প্রসেস। নেক্সট আমরা যেটা দেখব তা হলো নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম। নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম বলছে
the sampling rate must be at least 2 times the highest frequency contained in the signal. তার মানে আমরা যে সিগন্যালটাকে স্যাম্পল করতে যাচ্ছি সেই সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে তার টুয়াইস হবে আমাদের স্যাম্পলিং রেট। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি এই সিগন্যালটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এফ। তাহলে নাইকুইস্ট রেটে স্যাম্পলিং করতে হলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে 2 × f, এবং টুয়াইস এফ নিলে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পলিং করার পরে আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা পাচ্ছি সেটা অরিজিনাল সিগন্যালটার কাছাকাছি। হোয়াট ইফ আমরা ওভার স্যাম্পলিং করি? সো টুয়াইস এফ না নিয়ে এবার আমরা 4f নিলাম। 4f নিলেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেম অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি। তাহলে এই ওভার স্যাম্পলিং করাটা রিডান্ডেন্ট বা আননেসেসারি হয়ে যাচ্ছে, কারণ আমি একই জিনিস পাচ্ছি। তাহলে এই জিনিসটা আমার ওভার স্যাম্পল করে কোনো অ্যাডিশনাল বেনিফিট আমি পাচ্ছি না। আর আমি যদি আন্ডার স্যাম্পলিং করি, দ্যাট ইজ আমি যদি টুয়াইস এফ না নিয়ে আমি যদি এফ নেই, তাহলে দেখো কি হচ্ছে, আমরা অরিজিনাল সিগন্যালের কাছাকাছি যেতে পারছি না। আমরা যে সিগন্যালটাকে রিপ্রোডিউস করলাম বা রিক্রিয়েট করলাম সেই সিগন্যালটা দেখতে একেবারেই অরিজিনাল সিগন্যালের মতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাম্পলিং রেট আইদার টুয়াইস অফ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হতে হবে অথবা টুয়াইস অফ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে বেশি হতে পারে। বাট আমরা যদি বেশি নেই সেটা আসলে আননেসেসারি, বিকজ আমরা সেম অ্যাপ্রক্সিমেশন জেনারেট করছি। সো এই 2 times দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিকে অনেক সময় নাইকুইস্ট রেটও বলা হয়। সো এখন আমরা দেখব যে লো পাস এবং ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রে নাইকুইস্ট রেট আমরা কীভাবে পাচ্ছি। লো পাস সিগন্যাল যদি তোমাদের মনে থেকে থাকে শুরু হয় 0 ফ্রিকোয়েন্সি থেকে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর্যন্ত। সো তাহলে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো এফ ম্যাক্স, সো নাইকুইস্ট রেট হবে 2 × f max। ঠিক একইভাবে ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রেও হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এফ ম্যাক্স, সো আমাদের নাইকুইস্ট রেটও হবে 2 × f max। সো নাও আই হ্যাভ 2 questions ফর ইউ। প্রবলেম 1 হলো আ কমপ্লেক্স লো পাস সিগন্যাল হ্যাজ আ ব্যান্ডউইথ অফ 200 kHz, হোয়াট ইজ দ্য মিনিমাম স্যাম্পলিং রেট অফ ফর দ্য সিগন্যাল। সো একটা লো পাস সিগন্যালের ব্যান্ডউইথ দেওয়া আছে 200 kHz, তোমাকে বলা হচ্ছে মিনিমাম স্যাম্পলিং রেট কত হবে। এবং প্রবলেম 2 হলো সেম প্রবলেম বাট ফর ব্যান্ড পাস সিগন্যাল। এই দুটো প্রবলেম তোমরা নিজেরা সলভ করার ট্রাই করো। নেক্সট জুম সেশনে আমি এই প্রবলেমগুলোর সলিউশন দিয়ে দিব। এবং তাছাড়া আজকে লেকচারের উপরে একটা কিউএ সেশন হবে। থ্যাংক ইউ।